বিবেচনা করে তো চলতে হবে। মানে বিবেচনা করতে যে যদি ওর মধ্যে বিবির সোনা ঢুকিয়ে দেয়, একজনের জ্বর হয়েছে ডাক্তারের কাছে গেছে, যার জ্বর হয়েছে ওর নাম আক্কা চালি, মেয়া ভাই কেউ থাকলে রাগ করিয়া না, তাহলে নাম পাল্টাই দেবানে, নয় অসীম সরকারেরই জ্বর হয়েছে আর এক অসীম সরকার। কারণ অনেক সবার মুসলমান ভাইরা মনে মনে ভাবে আমাকে নাম কয় কেন, আর এ আক্কা চালি তুমি ভারতবর্ষে বাংলাদেশে খুঁজলেও পাবা না, এর আধার কার্ডও নাই, আই কার্ডও নাই, পাসপোর্টও নাই, কিছু নাই। তা ডাক্তারের কাছে যখন গেছে ডাক্তারবাবু দেখে ওরে বলছে তোমার তো প্যারা টাইফয়েড হয়েছে, তা আমি যে ওষুধপত্র দিচ্ছি তুমি ঠিক মতো খাও, এই যে এন্ট্রোমাইসিটিন 500 mg ক্যাপসুল দিলাম সকালে একটা, দুপুরে একটা খাবার পরে, আর রাত্রি খাবার পরে একটা খাবার, তিনটে করে 12টায় কোর্স, আর যাতে এটা তোমার জ্বরের কমে যায় ফোর্স তার জন্যে দিলাম প্যারাসিটামল, যদি জ্বর ওঠে 100 পর্যন্ত একটা প্যারাসিটামল খাবা, ঘাম দিয়ে জ্বরটা সারবে, কিন্তু ওতে তো আর পুরো সারবে না, এর নাম বোঝো তো। তাহলে প্যারাসিটামল কখন খাবা? জ্বর উঠলে ওটা বিবেচনা করে খাবা, যেন সকাল একটা দুপুর একটা বিকেল একটা খেয়ে ফেলে না, তাহলে দুর্বল হয়ে যাবা, কিন্তু সেলাইন লাগবে তারপরে, ওইটা হচ্ছে বিবেচনা করে খেতে হবে। হ্যাঁ বুঝেছো তো বাবা? আর যে দিলাম এই যে এন্ট্রোমাইসিটিন ক্যাপসুল, এইটা কিন্তু ডেলি তিনটে খেতে করবে না ভুল, এটা একদম সকালে খাবার পরে একটা, দুপুরে খাবার পরে একটা, রাত্রি খাবার পরে একটা। তোমার অম্বল টম্বল আছে নাকি? কয় অম্বল সম্বল করি তো বাঁচিয়ে থাকি, কয় খালি একটা কাজ করি তোমার শোনো কি, এই প্যান্ডি দিলাম ভোরে যখন খাবা উঠে খাবা, ব্রেকফাস্ট করবা, বোঝো তো ব্রেকফাস্ট, বলে বুঝি বুঝি, বুঝি না তো কি, সকালবেলা খাওয়ার এই তো ব্রেকফাস্ট করে, ওই সকালে খাওয়ার আগে এর একটা খেয়ে নেবা প্যান্ডি, তোমার এই মাথা টাথা গড়ে নাকি? তা গড়ে না তাই কি, জ্বরের চোটে গড়ে না, হাঁটতে পারি না, পায়ে পায়ে পা হলে কি যায়, তাহলে দিচ্ছি শোনো, ডেইলি খাবার একটা বিকোসুল, এটা কিন্তু করবা না ভুল, এটা খাবা ডেইলি সকালবেলা খাবার পরে ওইটা খেয়ে নেবা একটা ডেইলি, তো ওর মধ্যে একটা বলছে বিবেচনা করে খাওয়া, বাড়ি যেয়ে সব ওষুধ তো খাচ্ছে, এখন বিবেচনা মানে কি তা আক্কা চালি ঠিক পাচ্ছে না, বিবেচনা করিয়ে খাবা। পাশে আছে ওর এক চাষা, তার নাম আব্দুল জব্বর, গিয়ে বলে তার বছর চাষা এই যে যে ওষুধ কয়টা দিয়েছে সব কয়টা তো এই সকালে দুপুরে বিকেলে আবার সকালে খাওয়ার আগে সকালে খাবার পরে এই একটা ওষুধ দিয়েছে বিবেচনা করে খাবা, কয় ও ডক্টর বিশ্বাসের কাছে গেছিলে নাকি? বলে হ্যাঁ, আমিও বিবেচনা করে খাইয়ে ভালো হয়েছি। কি বিবেচনা? কয় বাড়ি যাবা, ওরা তো হিন্দু মানুষ এই জন্য ওরা ভালো উচ্চারণ করতে পারে না, হবে হচ্ছে বিবেচনা, বোঝো না, ওরা কয় বউ আমরা কই বিবি, তার মানে তুই বেটা বাড়ি যাবি, বাড়ি যেয়ে তোর বাড়ি আছে যে বিবি তার প্রস্রাবের সাথে গোলাইয়ে এইটা খাবি, এরে কয় হচ্ছে বিবি সোনা। আরে কপাল রে, আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি, বাড়ি যেয়ে যখন ওর বউয়ের বিবির কাছে কয় কয় এই কোনোদিন হয়, আমার আব্বার কাছে কোনোদিন শুনিনি, আমার নানা নানির কাছে কোনোদিন শুনিনি, কত জ্বরে ভুগিছে তুমি কি বলছো, চলো তো তোমার নিয়ে যাই ডাক্তারের কাছে, এরকম কথা বলতেই পারে না যে আমার প্রস্রাব দিয়ে গোলায় খাবা বিবেচনা করি খাবা। ওর বিবি ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তারবাবু কি ওষুধ দিয়েছেন আমার প্রস্রাব দিয়ে গোলায় খাতে কইছেন, কয় কে কে কয়, কয় উনি কয়, ও কয় আমি কই না আমার চাচা কয়, আমি তো ওটা বলেছি বিবেচনা করে খাবা মানে কি জ্বর যদি ওঠে তাহলেই খাবা, এটা বিবেচনার মধ্যে থাকবে, সকালে একটা দুপুরে একটা বিকেলে একটা খাবার। ছোট্ট একটা গল্প মনে পড়ে, বলবো না থাক বলবো না,
না কারো শুনতে ইচ্ছে করতেছে না, তো কি বলবো? মাইরি বলবো। আচ্ছা, গুরুচাঁদ আসার পরে, হরিচাঁদ আসার পরে যখন এরা দলিত সম্প্রদায়ের মানুষ লেখাপড়া শিখেছে, এক ভদ্রলোকের চার ভাই, তিন ভাই তো লেখাপড়া শেখে নাই, এক ভাই লেখাপড়া শিখেছে, সে বুঝতে পারিছে যে ওরা যে বাবার শ্রাদ্ধ করতে আসে আর একেবারে জাতিয়ে জুতিয়ে বসে আর তন্তর মন্তর করিয়ে বাবারে বাবার আত্মাকে যে স্বর্গে পাঠায়, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। বসে শোনেনি জানি না, কোন মন্ত্রের দ্বারায় কোনো আত্মাকে স্বর্গেও দেওয়া যায় না, নরকেও নামানো যায় না, যার যার কর্ম অনুপাতে তার স্থান হয় এই জগতে। বুঝতে পাচ্ছেন কি বলছি? এটা আমার কথা নয়, গীতায় লেখা আছে, অন্তকাল চমামে বসরণ মুক্ত কলেবরং জপ্রয়াতি শত ভাবং যাত্রী নস্তত্র সংশয়। আমি আকাশ করব আর আমার আত্মা মন্ত্র কইয়া স্বর্গে পাঠাই দেবে, স্বর্গ রে, বুঝেছেন? আর হর্দ দেয় কি? বাবা রে বাবা, তোমার বাবা ওই কোন গরুর দুধ ভালোবাসত? বলে কালো গরু। তাহলে একটা কালো গরু দিও সেরাদের সময়, তাহলে স্বর্গে যাইয়ে তোমার বাবা দুধ পাবে না কোন জায়গায়, মানে উনি নেবে আর কি। হ্যালো হ্যালো, কমিয়ে গেছে কেন এই জায়গা দিয়ে? কেন কমিছে এই জায়গা? কিচ্ছু নাই এই জায়গা। হ্যালো, হ্যাঁ এরকম থাকবে। হ্যালো, আর কি, তোমার বাবা কোন থালায় ভাত খেত? বলে কাঁসার থালায়, কাঁসার গ্লাসে, কাঁসার বাটি। একদম কথা বলিছো খাটি খাটি, ঠিক ওই রকম থালা নিয়ে আসবা। তোমার বাবা সোনার আংটি টাংটি পারতো নাকি? কয় ওরে কপাল, আট আঙুলি আটটা ছিল, কয় অন্তত গোড়া চারিক বানাই আইল, তোমার বাবা রাত খানা ফাঁকা থাকবে না স্বর্গে গিয়ে। কি কায়দা, বুঝতে পারিছেন? তোমার বাবা তো জমির ধান খেতে ভালোবাসতো, তাহলে অন্তত পাঁচ কাঠা দশ কাঠা জমিও দিও, বুঝেছেন? তার মানে তোমার বাবার যা যা প্রিয় তা তুমি এই সেরাদ্দে দিও। কোন কোম্পানির সাথী ব্যবহার করত? বলে কেসিপালের সাথী। বাবা বাবা, ঠাকুর মশাই শুনে বড় হয়ে গেছে সাথী, কেসিপালের সাথী, কায়দা হবে নে, একেবারে রোদির মধ্যে দিয়ে জাতি কেসিপালের সাথী। আচ্ছা, একে ভালো সাথী তো আর হয় না, তাহলে একটা নিয়ে এসো কিন্তু। আর একটা কথা কি, আর একটা তো ভাঙিয়েও যাতে পারে, দুটি আইনও। এখন যে লোকটা মারা গেছে তার বউ আবার প্যারালাইসিস হয়ে কিন্তু ঘরে পড়ে আছে, মানে ওই ছেলেকে মা বিছানাতে উঠতে পারে না, বিছানাই পায়খানা করে, বিছানাই প্রস্রাব করে, ওইভাবেই পরিষ্কার করে রাখিস আর কি। এইবার ঠাকুর মশাই তো আনন্দ নিয়ে 407 গাড়ি নিয়ে আইছে, মালামাল বিপার, কোন খাটে শত? ভাই আমার বাবা কোন সময় সে কোন কাঠের খাট ছাড়া সয় নাই। ভাই তাহলে এখন সে কোন কাঠের খাট দিও। আহা, বুঝিস, সব গোসায় আনিছে, তার মানে আমার বাবার যা যা প্রিয় ঠাকুর মশাই বলিছে তাই তাই দিও। একেবারে সাজাইছে না, ঘটি বাটি থালা গিলাস গাই আংটি, বুঝেছেন, খাট পালঙ্ক গদি, ঠাকুর মশাই মন্ত্র কষছে, মোটে জোর দিয়ে কষছে, বেশি বেশি মালামাল তো মন্ত্রের জোর বাড়িছে। শ্রাদ্ধ যখন হয়ে গেছে, এবার উনি তো সঙ্গে করে লোক নিয়ে আসছেন, হয়তো তুলবে কে, যেই তুলতে গেছে ওই যে ছেলেটা লেখাপড়া শিখেছে সে যায় ওকে, ঠাকুর মশাই আমার হয়ে গেছে একটা বড় অন্যায়, কি আমার বাবা সবচাইতে যা ভালোবাসত সেই জিনিসটা দিয়ে হয় নাই, দেখবি এইরকম ভুল করে নাকি, নিয়ে আয় তাড়াতাড়ি নিয়ে আয়। ঠাকুর মশাই ভাবছে কি যেন একটা ব্যাপার, ভালো জিনিস রে, ওই ছেলে ঘরে যাইয়ে ওর মা পায়খানা করে দিছে, নেটায় গেছে,
প্যারালাইসিস, ওই পায়খানা সহ কোলে করে নিয়ে আইছে। ঠাকুর মশাই, আমার বাবা সবচাইতে ভালোবাসতো আমার এই মা রে, মরে গেছে বিছানার পরে সব যখন নেবা আমার মা রে ও নিয়ে যাও, আমার মা রে তুই যাবাকে। ঠাকুর কয়, তুই কোষ কি? এই ওই প্যারালাইসিস হয়ে নেওয়া যায় নাকি? ঠাকুর মশাই, তুমি আগে বললে কি তোমার বাবার যা যা প্রিয় তাই কিন্তু আমারে দিও, আমার বাবার আমার মা এনার চাইতে প্রিয় আমার বাবার আর কেউ ছিল না, বুড়ো বয়সে এক জায়গা না শুনি তাই ভালো লাগে না। এর নীতি হবে এ বাবার সাবল। ঠাকুর মশাই কয়, না ও নেওয়া যাবে না। ওই ছেলেটা কয়, তাহলে কিছু ছুতি পারবা না, হয় এই বুড়িরে নেবা তারপরে ওইগুলোতে হাত দেবা। কয়, তোর কিছু দেওয়া লাগবে না, আমি চলিয়ে যাচ্ছি রে। কেমন কেউ ব্যথা পান নাই তো? কেউ ব্যথা পান নাই তো? কথা কন না কেন, ব্যথা তো কমা তো পায় কি? মাঝে মাঝে এরকম একটু হাসির কথা বলবো না বলবো না? বলবো। আরে বাবা, ওই বুড়ি কয় আগে কয় কও কও, ওই বুড়ি ওই যে দেখো। আরে মানুষ বুড়ো হয়, মন বুড়ো হয় নাকি কি? কারো বা বাইরে পাকে ভিতরে সবুজ থাকে, মনের মনের ফাঁকে ফাঁকে ডাকে কত দয়ের চন্দনা, এই জন্য বুড়িও মন্দ না। না দাঁড়ায় সবাতলি দুই একটা হাসির কথা আমি যদি না বলি, যারা আছে যুবক যুবতী কৃষ্ণকলি ওরা মনে মনে ভাববে তাই অসীম দার আগে কত রস ছিল তা বুঝি রাজনীতি করতে যে শুকো হয়ে গেল, আগের মতো নাই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না। বাহ, কায়দা